বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটা আমি গতকাল বিকেল থেকে স্টার্ট করেছি আর কয়েকদিনের ভিডিও কিছু কিছু অংশ শেয়ার করছি একসাথে করে আশা করছি আপনাদের ভালো লাগবে আর অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম যার কারণে ব্লগ শেয়ার করতে পারিনি অনেকে অনেক কমেন্ট করছেন আমি সবগুলো কমেন্ট পড়েছি কিন্তু রিপ্লাই করতে পারিনি ব্যস্ততার জন্য আর ঈদের ব্লগ কেন দিলাম না সেটাও জানতে চেয়েছেন আসলে কোরবানির ঈদ মানে আমার কাছে মনে হয় অনেক ব্যস্ততম একটা সময় কাটানো বিশেষ করে আমাদের জন্য বা মেয়েদের জন্য আর কি তো এই ধরনের ব্যস্ত দিনে শ্যুট করা কাজ করা সেটা আপলোড করা আসলে আমার পক্ষে টাফ আমি অন্য কারোর কথা বলবো না অনেকে আপলোড করছে তারা অনেক বেশি কঠোর পরিশ্রমী বলা যায় আমি অতটা না তো সেজন্য হয়তো আমি শেয়ার করতে পারি নি তাছাড়া আমি আমার আগের ব্লগে বলেছিলাম যে আমাদের একটা নতুন অতিথি এসেছে তাকে আমরা এখনও পর্যন্ত দেখতে পারিনি তো ঢাকায় আসার পর হচ্ছে তাকে দেখা হয়নি কারণ আমরা চোদ্দ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলাম তো ঈদের পর হচ্ছে দুই দুইটা নতুন অতিথিকে দেখতে গিয়েছিলাম ননদের বাসায় গিয়েছিলাম আমাদের বাড়িতে মেহমান এসেছে আমার আম্মু আব্বুরা এসেছে তো এভাবে আসলে ব্যস্ত একটা সময় কাটাচ্ছে প্রতিদিনে ব্যস্ত ছিলাম আর যেহেতু তারা দুই ভাই অনেক দিন পরে এসেছে মায়ের অনেক আয়োজন অনেক কিছু খাওয়াচ্ছে তাদের জন্য জমিয়ে রেখেছিল। তো যাই হোক এদিকে হচ্ছে বিকেলবেলা আজকে নাস্তা ছিল আর দই দিয়ে মিষ্টি ভাত বা জর্দা যেটাই বলুন না কেন এগুলো করেছিলাম আর আমার গত ব্লগে আমি আমি বলেছিলাম একটা জামা সেলাই করেছি তো সেই জামাটাতে আমি হালকা একটু কাজ করেছি যেহেতু একদম এক কালারের একটা জামা বানিয়েছি গজ কাপড় কিনে তো সেজন্য জন্য ভাবলাম একটু কাজ করে সুতার কাজ করে তাহলে দেখতে ভালো লাগবে বাসায় পড়ার জন্যই তো আমি এখানে একটু এঁকে নিচ্ছি একদম সিম্পলভাবে সহজভাবে সহজ করবো আর কি যাতে এক দেড় ঘন্টা সময় দিয়ে আমি কাজটা কমপ্লিট করতে পারি তো সেরকমই একটা কাজ চয়েস করে নিয়েছি তো এখন আমি এটা কমপ্লিট করে নেব আর আমুর বাসায় যাওয়ার প্রস্তুতি চলছে ইনশাল্লাহ আমুর বাসায় যাবো আর রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে আর এখন এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছে যে আমি রেস্ট নিতে নিতে এমন ক্লান্ত হয়ে গেছি আমি বলা যায় খুব ব্যস্ততার মধ্যেও আছে আবার প্রচুর সময়ও পাচ্ছি কিন্তু আলসে ধরে গেছে তো যখনই সময় পাচ্ছি তখন আসলে ইচ্ছে করছে না যে ইউটিউবে আবার কাজ করে আমার এখন যে মেন্টালিটি সেটা হচ্ছে আমি কাজ করার কোনো আগ্রহে পাচ্ছি না সারাক্ষণ ইচ্ছে করছে শুয়ে থাকে থাকে বসে যখনই সময় পায় আসলে হচ্ছে ব্যস্ত যত কাজে যত ব্যস্ত থাকব তখন কাজের প্রতি আগ্রহটা বাড়ে যখন কাজ থেকে বেরিয়ে আসি তখন আর ওই কাজের প্রতি আগ্রহটা থাকে না সেটা যে কোনো কাজে হোক না কেন তো যাই হোক এখান হচ্ছে আমি ফিশ বোন এটা ফোড আর কি আমি জানি অনেকে এটা চিনে থাকেন এটা খুব সহজে আর কি মাছ কাটা বলি আর কি আমরা তো সেটা দিয়ে আমি খুব সহজে একটু ভরাট করে নিচ্ছি বা এই ধরনের ফুল করে নিচ্ছি আর কি ছোটো ছোটো পাতা আকারে করে আমি তুলে নিয়েছি আর লালটা আমার আগে খুবই পছন্দের একটা কালার ছিল এখন তেমন একটা পছন্দ করে না আসব তো বাড়িতে আসার পর খুব খুশি সে ভালোই সময় কাটাচ্ছে তা তাকে নিয়ে আমাকে আর এখন ব্যস্ত হতে হয় না দাদা দাদির সাথে আছে সারাক্ষণ খাওয়া দাওয়ার নাম নেই তো সবার অনেক প্রশ্ন ছিল যে আমার বাসায় কখন যাব কখন যাব সে যখনই এসেছি তখন থেকে তো ইনশাল্লাহ চলে যাব অনেক দিন থাকার ইচ্ছা আছে জানি না কতদিন থাকতে পারি তো দেখা যাক আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো সেটা ঈদের ব্লগ আমি একদমই শ্যুট করি নাই কারণ আমার সকাল থেকে এত ব্যস্ততায় গিয়েছে কোরবানির ঈদটা সাধারণত এভাবে যায় সব সময় এভাবে যায় এটা সবার ক্ষেত্রেই তো যারা নিজেরাই কাজ করে আর কি নিজেদের কাজ নিজেরা যারা করে তারা খুব ব্যস্ত সময় কাটায় তো যাই হোক এদিকে হচ্ছে আমার জামাটা আরও কিছু কাজ আছে তারপরও অনেকটাই হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এদিকটাতে আরও কিছু কাজ করতে হবে তো উপরে আরেকটা লেয়ার দেব আর কি লেয়ার বলতে আরেকটা লাইন দেব বর্ডার লাইন দেব তো সেগুলো এখনো মোটামুটি অল্প কিছু কাজ রয়ে গেছে তো এগুলো কমপ্লিট করব আর কি পরে দেখানো হবে কমপ্লিট করার পর আর গলা একটু কাজ করে দিয়েছি আর এই যে হাতাটাতে হচ্ছে দুটা বোতাম দিয়ে আমি একটু ডিজাইন করেছি ভিতর থেকে একটা ফিতা লাগিয়ে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে আজকে সকালবেলা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর আজকে আমার মনটা খুবই ফ্রেশ অনেক ভালো লাগছে কারণ আজকে হচ্ছে আমুর বাসায় যাবো তো সেই জন্যই ভালো লাগছে আসল কথা হচ্ছে যেদিনই যাব তার আগের দিন থেকে মনটা ফুরফুড়ে থাকে ভালো লাগে কখন সকাল হবে কখন ওই সময়টা আসবে কখন যাব এই ধরনের একটা মেন্টালিটি কাজ করে তো যাই হোক সকালবেলা চা বসিয়ে দিলাম সবাই পিঠা খেয়েছে আর আমাদের এদিকে তো খোলা চালি পিঠা বা খোলার পিঠাটা ধোসা যেটাকে বলে আর কি হয়তো খোলার পিঠা চিনবে তো ধোসা পিঠাটা নোয়াখালীর কোরবানির গোস্ত দিয়ে খাওয়া হয়েছে আর এখন হচ্ছে চাটা বানিয়ে নিচ্ছি চা খেয়ে নিব তো ঈদের দিন হচ্ছে শুকনো চাউলের গুঁড়ো দিয়ে রুটি বেলা রুটি আর কি বেলার রুটি বানানো হয়েছিল সবগুলো আমি করেছি তো চা খাওয়ার পরে একটা কেক বানালাম বাসায় সবার জন্য বানালাম আর কি তো শ্বশুরবাড়িতে এসে প্রথম কেক বানাচ্ছি আমার কেক তো অনেকে পছন্দ করেন তবে এই কেকটা আমার মনের মতো হয়নি তো সেই আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম না পরে ভাবলাম দেখা একটু সেজন্য আর ব্যাটারটা দেখায়নি তবে এটা ব্ল্যান্ডারে ভিট করা ছিল মানে যে ব্যাটারটা তৈরি করেছি কেকের ব্যাটারটা সেটা ব্ল্যান্ডারে করেছি আর বাসায় তো দেখা যায় ইলেকট্রিক বিটার দিয়ে করে তো এখানে ইলেকট্রিক বিটার তো নেই সে কারণে হচ্ছে ব্ল্যান্ডারে করেছি হাত দিয়েও বা হ্যান্ডিক্স দিয়েও করা যায় তো আমার কেকটা এখনও কিন্তু হয়নি যখন হবে তখন কিন্তু আমি বুঝি মানে চারদিকটা একটু কালার চলে আসে তো সেজন্য আমি আবার ঢেকে দিলাম পাতিল দিয়ে উপরে আমি যে সিস্টেমে সবসময় কেক বানাই উপর থেকে পাতিল দিয়ে তো সেই সিস্টেমে হচ্ছে দস্তার কড়াইতে বসিয়েছি কেকটা আর বাড়িতে তো প্রচুর বালি আছে বালির অভাব নেই তো সেজন্য হচ্ছে বালি দিয়ে দিয়েছি স্ট্যান্ডের নিচে বালিটা দিলে ভালোই হয় মানে জালটা একটু কম দিলেও চলে তো এখন হচ্ছে আমি নামিয়ে নেব কারণ আমার হচ্ছে কালার চলে এসেছে আমি দেখে বুঝতে পেরেছি যে কেকটা হয়ে গেছে তারপর একটা কাঠির সাহায্যে আপনাদের সাথে শেয়ার করলাম যাতে বুঝতে সুবিধা হয় আমার কেকটা হয়ে গেছে কাঠিটা একদম পরিষ্কার এসেছে আর এই যে যেহেতু আমর বাসায় যাব সব কিছু তাড়াহুড়া আছে তো সেজন্য কাটাকুটি আর দেখালাম না এভাবে কেটে রেখে দিয়েছি আমি যেহেতু আমুর বাসায় চলে যাব তো যার কারণে হচ্ছে আমি মশলাটা করে রাখছি মা হচ্ছে ও আমার দেবর এবং হাজব্যান্ড যাওয়ার সময় রান্না করে দেবে আমার ননদ আছে তো তারা রান্না করে বাসায় পাঠাবে আমি আগেও বলেছি তারা যে বাড়ি থেকে রান্না করে নিয়ে যায় আমি যখন বাসায় থাকি না তো সেজন্য আমি হচ্ছে মশলাপাতি সব কিছু রেডি করে রেখে যাচ্ছি তো তারা হচ্ছে রান্না করে ঢাকায় যাওয়ার সময় নিয়ে যাবে তো যাই হোক আজকে এই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ কাল থেকে বা তার পরের দিন থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামী ব্লগটা আমার বাসা থেকে দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ